এখন মাস শেষে তোমার যদি একটু আনুমানিক একটা আর্ন বলতে মাস শেষে তুমি কত টাকা আনুমানিক আপনার 10 থেকে 12 হাজার টাকা থাকে 10 থেকে 12 হাজার টাকা তোমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? ইউথ অ্যাগ্রোটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, ইউথ অ্যাগ্রোটেক কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিতই সফল উদ্যোক্তাদের সফলতার গল্প শোনানো হয়। আজকে তারই ধারাবাহিকতায় চলে আসছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়। এখানে দুজন তরুণ উদ্যোক্তা আপনারা দেখতেই পাচ্ছেন, একজনের নাম হচ্ছে এনামুল হক বিজয়, একজনের নাম হচ্ছে রুদ্র ঘোষ। এই দুজন কলেজ পড়া স্টুডেন্ট। কলেজ পড়ার পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি তারা কবুতর পালন করে মাসের শেষে বাড়তি কিছু আয় করতে সক্ষম হয়েছে। বর্তমান সময়ে তরুণ যুব সমাজ যদি এই কবুতর পালন এগিয়ে আসে, তাদের যেমন থাকবে না বাড়তি কোনো বাজে নেশা, তেমনই তারা পড়াশোনার পাশাপাশি বাড়তি আয়ে সক্ষম হবে। আপনাদের অনেক ছেলেমেয়ে আছে যারা এই কবুতর পালনে আগ্রহী হতে চায়, আপনারা তাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং এনামুল হক বিজয় এবং এই রুদ্র ঘোষের মতোই তারা সফলতা অর্জন করতে পারবে। এই দুইজন মাত্র 2000 টাকা দিয়ে শুরু করে বর্তমানে মোটামুটি একটা কবুতরের ফার্ম গড়ে তুলেছে। এদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক। এখন আমরা এই দুজন ভাইয়ের কাছ থেকেই, তরুণ উদ্যোক্তাদের কাছ থেকেই তাদের সফলতার গল্প শুনব। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। এনামুল, কেমন আছো? ভালো ভাই, আপনি কেমন আছেন? শুরুতেই যদি তোমার পরিচয়টি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি, আমার নাম এনামুল হক বিজয়, আমি ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। আমি আগে থেকে কবুতর অনেক পছন্দ করি, তার জন্য এখন আস্তে ফার্স্টে 2000 টাকা দিয়ে আমি কবুতর কিনি। কেনার পরে সেটা থেকে আস্তে আস্তে শুরু করতে করতে এখন মোটামুটি 50-60 হাজার টাকা। তুমি 2000 টাকা দিয়ে এই কবুতর পালন শুরু করলে, এই কবুতর পালনের উৎসাহ উদ্দীপনা তুমি কোথা থেকে পেলে? উৎসাহ আমার কবুতর ধরতে দেখতে অনেক ভালো লাগে, তার জন্য আমার এগুলো কিনতে মন চায় বারবারই। প্রাথমিক অবস্থায় তুমি কয় জোড়া কবুতর দিয়ে শুরু করলে? ফার্স্টে আমি 2 জোড়া কবুতর কিনছিলাম। 2 জোড়া কবুতর কি জাতের কবুতর কিনলা প্রথমে? ফার্স্টে 1 জোড়া র্যান কিনছিলাম, আর 1 জোড়া হচ্ছে আপনার গোল্লা কবুতর কিনছিলাম। 1 জোড়া গোল্লা 1 জোড়া র্যান, জি, এই 2টি জাতের কবুতর দিয়েই তোমার পথচলা, কবুতর পালনের পথচলা তোমার শুরু। জি, তারপরে এই 2000 টাকা তুমি কি মানে কোথা থেকে সংগ্রহ করলে? তোমার বাবা 2000 টাকা আমার বাবার কাছ থেকে আমি নিয়েছি, আমার বাবার কাছ থেকে সংগ্রহ করছে। এখন তো তোমার মাস শেষে কিছু একটা তোমার বেনিফিট আসে। জি, আসে। এখন তুমি কি মনে করো, অনেক স্কুল পড়া ছাত্র আছে, তরুণ উদ্যোক্তা আছে, তারা বাজে সময় অনেক সময় বাজে সময় পার করে, অনেক বিভিন্ন আজে বাজে কাজ আছে, এই কাজে লিপ্ত থাকে। এখন তুমি কি মনে করো, কবুতর পালনে যদি তারা এগিয়ে আসে বাড়তি কিছু আয়ের পাশাপাশি, তাদের লাইফটা কেমন হবে? যদি তারা কবুতর পালন শুরু করে, তাহলে মনে করেন যে আপনার বাড়তি যে বাইরে যে বাজে সময়টা কাটাবে সেটা বাদ দিয়ে তারা কবুতরের পিছনে সেই সময়টা দেবে, তাহলে তাদের ভবিষ্যৎটা ভালো হবে, তাহলে খারাপ কোনো সঙ্গ পাবে না। তাহলে মনে করেন আপনার মাসে সবার কিছু বেনিফিটও পাচ্ছে, আপনার কবুতরের বাচ্চাগুলো যদি সেল দেয় বা বড় কবুতরগুলো সেল দেয়, তখন মোটামুটি একটা কিছু বেনিফিট তার হাতে আসবে। তাছাড়া আপনার এমনিতে বাইরে ঘুরতে গেলে মানুষের টাকা অপচয়, সেজন্য বাইরে সময় নষ্ট না করে কবুতরের পিছনে একটু সময় দিয়ে কিছু বেনিফিট নেওয়াটাই আমাদের মনে হয় বেটার। তার জন্য সবার উচিত যে শুধু শুধু সময় নষ্ট না করে কবুতরকে একটু সময় দিয়ে, তাদের সাথে একটু সময় কাটিয়ে একটু নিজেও খুশিতে থাকতে পারবে, আবার কিছু বেনিফিটও পাবে, বেনিফিটও পাবে, সেটা বেটার হবে। আচ্ছা, প্রাথমিক অবস্থায় তুমি 2 জোড়া কবুতর দিয়ে শুরু করলে, এখন বর্তমানে কত জোড়া কবুতর তোমার? এখন বর্তমানে 35 জোড়া আছে, আর এই লপটে আছে হচ্ছে আপনার 13 জোড়া। 13 জোড়া আছে, মোট 35 জোড়া আছে। জি, তোমাদের 2টা লপ্ট? জি, এই লপটা আছে 13 জোড়া, আর অন্য লপট আছে, বাকিগুলো আছে অন্য লপটে। এখন কি কি জাতের কবুতর এখানে শোভা পাচ্ছে একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে? এখন এই জায়গায় আছে আপনার ময়ূরপঙ্খী, হোয়াইট, ব্ল্যাক, তারপর আপনার আছে র্যান, তারপরে হচ্ছে আপনার চকলেট ময়ূরপঙ্খী আছে, লাহোরি আছে, তারপরে সিরাজি আছে, আপনার হাই ফ্লায়ার আছে 1 জোড়া, তারপর আপনার হচ্ছে গোল্লা আছে ফোস্টার হিসেবে, গোল্লা আছে। এখন এগুলোকে তো একটা খাবার তোমার দিতে হয়। হ্যাঁ, এগুলোকে কি কি তুমি খাবার খাওয়াও? এগুলোর মধ্যে আছে গম, তারপর পপকর্ন, চিনা, ভুট্টা, সরিষা, কাউন, রেজা, মুসুরির ডাউল, খেসারির ডাউল, মটর ডাউল, সবগুলো মিক্স করে তারপরে তুমি খাও। এখানে দেখতে পাচ্ছি যে ইটের গুঁড়া, এগুলো হচ্ছে আপনার হজমে সুবিধা করে। এই ইটের গুঁড়াটা খাওয়ানোর কারণটা কি? কারণ হচ্ছে আপনার হজমের, যেহেতু ওরা বাইরে যেতে পারে না, বাইরে গেলে মনে করেন আপনি বাইরে থেকে ইটগুলো খেতে পারতো, এখন যেহেতু এখন আপনি এগুলো যদি না দেওয়া হয় তাহলে আপনার
এগুলো যদি না দেওয়া হয় তাহলে আপনারা মনে করেন যে কবুতর যে আপনার যে পায়খানাটা করবে সেটা ফুললি ভাবে ঠিক হবে না আর হজমে সুবিধা হবে না, হজমে ওজন বৃদ্ধি পাবে এটা খাওয়ার। আচ্ছা একটি কথা যদি বলতে, এই কবুতর তুমি 2 বছর যাবৎ লালন পালন করতেছো, জি এর মধ্যে কবুতরের কোনো রোগ বালাই তুমি পাও নাই? হ্যাঁ, ফার্স্টে যখন বুঝতাম না তখন কবুতর রোগ বালাই হয়েছিল অনেকগুলো, হয়ে অনেকগুলো মারাও গেছিলো। তারপর থেকে এখন মোটামুটি যে কী করতে হবে কী হলে সেটা জানি, তার জন্য মনে করেন এখন মোটামুটি এখন কোনো সমস্যা হয় না। এখন কোনো সমস্যা হয় না। এখন রোগ বালাইয়ের মধ্যে তুমি কী কী রোগ বালাই পাইছো? রোগ বালার মধ্যে আপনার রানী ক্ষেত্রটা নর্মালি বেশি হয় আপনি শীতকালে, আর হচ্ছে গুটি বসন্ত যেটা ওইটা বেশি হয়। ওই দুটা যদি আপনি ঠিক মতো ভ্যাকসিন করা যায় সমস্যা হবে না। এখন এগুলো কি সবগুলো রানী ক্ষেতের ভ্যাকসিন করা আছে? জি, এগুলো সবগুলো ভ্যাকসিন করা। রানী ক্ষেতের ভ্যাকসিনটা করা কিভাবে? আপনার প্রাণী সম্পদ অফিস থেকে, এই জায়গায় প্রাণী সম্পদ অফিস আছে, ওই জায়গা থেকে ওনারা যা বললে ওনারা এসে দিয়ে যায় ভ্যাকসিনগুলো। ভ্যাকসিনগুলো এখানে এসে দিয়ে যায়। আর ঠান্ডা জনিত কোনো সমস্যা ধরনের কোনো সমস্যা হয় না? ঠান্ডা জনিত আপনার কোর্স করাইতে হবে, আপনার ঠান্ডার কড লিভার দিয়ে, তারপরে আপনার কৃমির ওষুধ খাইতে হবে, কৃমি কোর্স করাতে হয় আপনার। এমনিতে সবগুলাই মানে ভ্যাকসিনটা করাইলে মনে করেন ঠান্ডাটাও একসাথে হয়ে যায়। মোট কথা ভ্যাকসিন, কৃমির ডোজ আর কিছু কিছু ভিটামিনের কোর্স আছে, এগুলো করাইলে মাসে আছে। এইগুলো কোর্স যদি করানো হয়ে থাকে তাহলে আর কোনো প্রবলেম, আর কোনো ঝামেলা, আর কোনো ঝামেলা হয় না। আর সবসময় একটা নতুন কবুতর যখন আপনি লফটে ঢুকাবেন, কবুতরটা অবশ্যই আলাদা রাখা, পর্যবেক্ষণ করে ওটা গোসল করে তারপর আপনার লফটে ঢুকান। যদি ডাইরেক্ট কেন ঢুকান, কবুতরটা যদি ভাইরাস বহন করে তখন আপনার কবুতর ভিতরে কবুতরগুলো নষ্ট হতে পারে, তার জন্য লফটের কবুতরগুলো আলাদা রেখে ওইটা আলাদা রাখতে হবে। রেখে তারপরে কেউ যদি নতুন কবুতর যদি লফটে ঢোকাতে হয় তাহলে, বিশেষ করে যদি বাজার কবুতর হয়, পর্যবেক্ষণে রাখা হয়, পর্যবেক্ষণে আলাদা ট্রিটমেন্ট দিয়ে তারপরে এই লফটে, হ্যাঁ ভ্যাকসিন করে তারপরে ওষুধ দিয়ে তারপরে ঢুকতে হবে, তারপর ঢোকাতে হবে। এখন কি এইগুলো বাজার দাম, তোমার তো বাজার দাত করতে হয়, হ্যাঁ বাজার নিতে হয় বা কেউ এসে নিয়ে যায়, এখন এই বাজার ব্যবস্থাপনা তুমি কিভাবে করো? বাজার আপনি মনে করেন কিছু আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে, তারাও কিছু নেয় আমার কাছ থেকে, আবার কিছু আপনি মনে করেন যে হাটে নিয়ে যেতে হয় তারপরে ওগুলো সেল দিতে হয়। এখন মাস শেষে তোমার যদি একটু আনুমানিক একটা আর্ন বলতে, মাস শেষে তুমি কত টাকা? আনুমানিক আপনার 10 থেকে 12 হাজার টাকা থাকে। 10 থেকে 12 হাজার টাকা তোমার আনুমানিক পকেটে থাকে, তাহলে তো তুমি এখান থেকে তোমার ফ্যামিলিকে তুমি কন্ট্রিবিউট করতে পারো। জি, পড়ালেখার জন্য যে খাতা কলম অনেক সময় দেখা যাচ্ছে যে ফর্ম ফিল আপের জন্য টাকাটা, তুমি তো এখান থেকে তুমি ম্যানেজ করতে পারো মোটামুটি। জি, পারা যায়। রুদ্র, এখানে আমি দেখতে পেলাম যে প্রত্যেকটা ইয়ের মধ্যে, খোপের মধ্যে একটা বাল্ব লাগানো আছে, এই যে একটা বাল্ব, এই বাল্বগুলো লাগানোর কারণটা কি? আমরা বিশেষত এগুলো শীতের দিনে লাগিয়ে থাকি, কারণ গরমের দিনে যে গরমটা থাকে তখন আমাদের বাল্বের প্রয়োজন হয় না, ঠান্ডা লাগে না কিছু, কিন্তু যখন শীতটা পড়ে তখন এই লাইটটা ওদের শরীরের জন্য কাজ করে, কারণ ঠান্ডাটা লাগে না এবং ডিম বাচ্চা ভালো করার জন্য এই লাইটটা খুবই প্রয়োজন। যদি মনে করেন লাইটটা না দেওয়া হতো ডিম বাচ্চা যেমন নষ্ট করে, ওমন ওদেরও মনে করেন শরীর দুর্বল হয়ে ঠান্ডা লেগে যায়, এর জন্য আমরা অবশ্যই শীতের দিনে লাইটটা লাগাতে হবে। শীতকালে ভিতরের পরিবেশটা গরম রাখার জন্য মূলত এই লাইটগুলো প্রত্যেকটা এই বক্সের মধ্যে ব্যবহার করা হচ্ছে। আরেকটি বিষয় আমাদের যদি বলতাম যে এই কবুতর পালনের পরিচর্যাগুলো কী কী, এই যে দেখা যাচ্ছে যে এই যে ভিতরের এই ইগুলা যদি ভিতরে এই যে পেপার দিয়ে দিছ, কত সুন্দর পেপার দিয়ে দিছ, এই ভিতরে যে ইগুলা মলগুলো পড়ে যায় এই মলগুলো কতদিন পরপর পরিষ্কার করতে হয়? আমরা এগুলো সাধারণত 2 দিন পরপর পরিষ্কার করি। 2 দিন পরপর পরিষ্কার করতে হয়। আর আনুষঙ্গিক পরিচর্যাগুলো তোমার কীভাবে নিতে হয়? পরিচর্যা বলতে এগুলোর গোসল করানো থেকে শুরু করে, মনে করেন খোরা একবার যখন ডিম বাচ্চা করে তখন সেই খোরাগুলো পরিষ্কার করে দিতে হয়, না হলে ওইগুলো থেকে জীবাণু হয়ে কবুতর অসুখ হতে পারে। এগুলোকে গোসল করাইতে হয়? হ্যাঁ হ্যাঁ। গোসল কীভাবে করা, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে করা? আমরা এগুলো গোসল করাই মূলত, এগুলোর একটা ওষুধ আছে, ওষুধটা পানিতে দিয়ে মনে করেন বলটা ওইটা বিচ্ছে ঢুকাই দিলে ওরা নিজেরা নিজেরাই গোসল করতে পারে, যাতে করে ভিতরে কোনো ওই যে উকুন বা জীবাণু থাকলে এইগুলো হয় না। হ্যাঁ। আর মূলত প্রতিদিন স্প্রে করলে কবুতরগুলো বাধ্যতামূলক হয়, কারণ কবুতরগুলো সুস্থ থাকবে, তাহলে আপনার বাইরের যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো সেগুলো আপনার ভিতরে আসতে পারবে। তার মধ্যে আপনার ভাইরাসটা আচ্ছা, এই এনামল আমরা তো দেখি যে তোমার এখানে এই ডিম ডিম দিচ্ছে এইগুলো কবুতরগুলো, ডিম বা বাচ্চা দিতে দিতে এগুলো তো একসময় দুর্বল হয়ে যায়, হ্যাঁ তখন এইগুলো ঘাটতি পূরণের জন্য তুমি কি ইউজ করো? ঘাটতি পূরণের জন্য আপনার হচ্ছে প্রতি মাসে একবার ইসেল, তারপর ক্যালপ্লেক্স, রেনা WS, এই কড লিভার, এই ওষুধগুলো কিনে AD3, এই তিনটা আমরা আপনার ভিটামিন জাতীয় ওষুধ যদি দিই তাহলে আপনার ওদের শরীরটা দুর্বল হবে, দুর্বল হবে না।
আর আপনার বিটা 3 আছে ওটা দিলে মনে করেন বাচ্চাগুলো তাতেই গ্রোথ হবে আচ্ছা এটার তো তোমার একটা ঔষধের প্ল্যানিং আছে একটা কোর্স আছে একটা কোর্স তালিকা আছে এই তালিকাটা কি তোমার মানে কি যদি দর্শকদের উদ্দেশ্যে বলে দিতা এটা তালিকা হচ্ছে আপনার প্রতি মাসের যে যে টাইমে করে অনেক সময় অনেকে মাসের মাঝখানে করে বা শুরুতে করে বা শেষে করে আমরা সাধারণত মাসে শুরুতেই করি মাসের শুরুতে প্রতি মাসে ওই যে ওষুধগুলো আছে কড লিভার আপনার রেনাডাব্লিউএস তারপরে ক্যালপ্লেক্স ইসেল বিটা 3 এগুলা প্রতি মাসে শুরুতে এক সিরিয়ালে মানে 7 দিন সবগুলো ওষুধ খাওয়ানো হয় প্রিয় দর্শক আপনারা এই এনামুল হক বিজয় এবং রুদ্র ঘোষের কিছু গঠনমূলক এবং গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলেন আমার আমি সত্যি সত্যি কী বলবো আমি শুনে অভিভূত হয়ে গেলাম মাস শেষে 10-12,000 টাকা এই লফটে থেকে মানে অল্প কিছু কবুতর থেকে এরা পালন করে থাকে এদের যেমন নাই কোনো বাড়তি নেশা এগুলো এদের এই দুই ভাইয়ের শুধু একটি নেশা কবুতর পালনের নেশা কবুতর পালনের নেশা যে কত বড় একটি নেশা এই নেশা বাজে সব নেশা থেকে আলাদা রেখে বিচ্ছিন্ন রেখে খুব সৌখিনতার পরিচয় বহন করে এবং কবুতর পালনে উদ্বুদ্ধ করে প্রিয় দর্শক আপনারা চাইলেও কবুতর পালনে এগিয়ে আসতে পারেন এই দুই ভাইয়ের মতো কবুতর পালন করে স্বাবলম্বী হতে পারেন আচ্ছা ইয়ে এনামুল এবং রুদ্র তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই কবুতর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ভাই আমরা আরও এটা বাড়াতে যাচ্ছি মানে এখন স্পেস কম তো এখন চাচ্ছি বড় একটা আলাদা রুম নিয়ে ওটার মধ্যে মনে করেন আরও কিছু দামি কবুতর আনার জন্য আরও কিছু দামি কবুতর আনার জন্য আচ্ছা তোমাদের এখানে তো স্পেস কম জি এখন তোমাদের তো আরও যদি বড় পরিসরে করতে চাও স্পেস লাগবে তখন এই স্পেসটা তুমি কোথায় পাবে স্পেসটা মনে করেন যে আপনার শখ থাকলে আপনি ইচ্ছা করলে একটা রুম ভাড়া নিয়ে আপনি করতে পারেন সেদের ক্ষেত্রে আমি একটা রুমের মধ্যে করলাম আলাদা একটা রুম নিয়ে নিলাম হ্যাঁ বা বড় করে একটু বাইরে করে নিলাম জায়গা থাকলে আচ্ছা তোমাদের এখানে তো বিভিন্ন জাতের সুন্দর সুন্দর কবুতর আছে আর তোমাদের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আচ্ছা কোনো তরুণ উদ্যোক্তা বা কোনো কলেজ পড়া ছাত্র স্কুল পড়া ছাত্র যদি তোমাদের কাছ থেকে এই কবুতরের বাচ্চাগুলো সংগ্রহ করতে চায় তাহলে কি তুমি তাদের সার্বিকভাবে সহযোগিতা করতে পারবে সমস্যা এই কবুতরের বাচ্চাগুলো দিতে পারবে জি দিতে পারবো প্রিয় দর্শক যদি আমার কাছে নাও থাকে তারপর আমি সংগ্রহ থেকে সংগ্রহ করে দিতে পারবো আর যদি মানে কেউ যদি গঠনমূলক কিছু পরামর্শ চায় কীভাবে শুরু করবো প্রাথমিক অবস্থায় কোন এই কবুতর দিয়ে শুরু করবো এই ব্যাপারে যদি তোমাকে কেউ ফোন কল করে তুমি অবশ্যই তাদের সার্বিকভাবে একটু অবশ্যই করবে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনারা শুনলেন এই দুই বন্ধুর সফলতার গল্প আপনাদের ইচ্ছা শক্তি এবং ভালোবাসা থাকলে আপনারা এই কবুতর পালন করে সফলতা অর্জন করতে পারে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আরেকটি কথা ইউথ অ্যাগ্রোটেক কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে আপনাদের গঠনমূলক পরামর্শের ভিত্তিতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম